আপনারা একটু এদিকে থাকিও। আমি এটাই বলতে চাই যে নীল টিনা ওরা ওদের ওরা এত সুন্দর একটা ভাইব দেয়, ওরা এত সুন্দর দেখতে মানুষ, এন্ড দে আর বিউটিফুল অ্যাক্টরস। আমি ওদের আলাদা আলাদা কাজ দেখেছি, তো প্লিজ আপনারা তিলোত্তমাটাকে একটু ছড়িয়ে দিন। বলবো যে ভালোবাসার দিন সরস্বতী পুজো, কারণ ভ্যালেন্টাইন্স ডেতে আমরা ভালোবাসা বিশে যেটা বানিয়েছি সেটা সবার সামনে প্রেজেন্ট করছি। একটা মিউজিক্যাল জার্নি, ভালোবাসার জার্নি, এটা আমাদের জার্নি, আই হোপ সবার ভালো লাগবে। হ্যাঁ, এটাই বলবো, একটা ভালোবাসার দিনে ভালোবাসার ছবি সরস্বতী মায়ের আশীর্বাদ নিয়ে আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেছে। আপনারা প্লিজ দেখুন আর জানান কেমন লাগলো। 15 মার্চ রিলিজ আমাদের সিনেমা তেলোত্তম। তুমি কি পেয়েছো? না, অনেক কিছুই পাচ্ছি সকাল থেকে। সে অ্যাকচুয়ালি আমাদের ভ্যালেন্টাইন দিন বলে ওরকম স্পেশাল, আমাদের বছর কাটাই, আমরা রোজ ভ্যালেন্টাইনস ডে কাটাই, যেটা আমাদের শুরু হয় একদম সেটা না। আজকে আমরা গিফট পেয়েছি, দিয়েছি, সব মিলিয়ে মিশিয়ে চলেছে। সের মধ্যে অনেক কিছুই ছিল, আর সব কিছু আমি বলছি না, কিন্তু যেমনি এখন আমরা যাব একটা রোমান্টিক ডিনারে, তো তোমরা ছাড়লে, তোমরা ছাড়লে আমরা পরে চলে যাব একটা রোমান্টিক লং ড্রাইভ, আর তার সাথে রোমান্টিক ডিনারে। কারণ সকাল থেকে বাড়িতে সরস্বতী পুজো হয়ে গেছে, বাড়িতে বাবা মা মিলে একসাথে লাঞ্চ হয়ে গেছে, তারপর বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন জায়গায় আড্ডা হয়ে গেছে, সরস্বতী ঠাকুরের সামনে মানে মণ্ডপের সামনে অনেক কিছু হয়ে গেছে। তারপর কিছুক্ষণ আগে অ্যাক্রোপলিস মলে আমরা আমাদের ট্রেলার লঞ্চ করলাম, এবার সরস্বতী এই সিনেমা সরস্বতী এখানে এসে সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে আবার ট্রেলার লঞ্চ করলাম, আর এইবার তাহলে একটু আমরাও নিজেদের মধ্যে সময় কাটিয়ে। তুমি যেটা বলেছিলে সেটাই করে এসেছি, ঠিক আছে? তুমি বলেছিলে লাল পরে আসতে ভ্যালেন্টাইন্স ডের দিন, তাই লাল লাল পরে ম্যাচ করে চলে এসেছি। এটা কি তোমাদের ব্র্যান্ডের? ইয়েস, হ্যাঁ, এটা আমাদের ক্লোজার ব্র্যান্ডের একসাথে। সেটাই, আমি খুব এনজয় করেছি। আমি একটা মিউজিশিয়ান, আর মিউজিশিয়ান মানে একটু সুন্দর সুন্দর গান, নিজে তো অতটা গাইতে পারি না, কিন্তু লিপ্ত দিয়ে দেওয়াই যায়। আর এত ভালোভাবে ঈশান গানগুলো লিখেছে, গেয়েছে, আমার খুব ভাল লেগেছে পারফর্ম করতে এই গানগুলোতে। বাবা, অনেক বছর হয়ে গেছে সেটা। দেখো, আজকে এখন প্রথম দেখে আমি একটা, অনেক সময় আমি রোমান্টিক গান গাই, কিন্তু আজকে আমার মনে হচ্ছে একটু মজা, যেহেতু প্রথম দেখে কী গান এসেছিল মাথায়, তো সেরকম একটা গান গিয়ে আজকে ভালোবাসার দিন শেষ করবো। ও দেখা যো তুঝে আর দিল মে বাজি গিটার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, খুব ভালো থেকো, আর প্লিজ আমাদের ট্রেলার দেখো, আর এভরিডে ভ্যালেন্টাইন্স সেলিব্রেট করো। খুব ভালো লাগছে, আমি তো সারা জীবন রিলস করেছি, সেখান থেকে নিজেকে বড় পর্দায় দেখছি, মানে একটা অন্যরকম ফিলিং। অ্যান্ড তাছাড়া আমি বলবো পুরো টিম ভীষণ ভালো, আমাকে খুব ভালোভাবে শিখিয়েছে, অ্যান্ড আমিও নিজেকে খুব মানে একটু চেষ্টা করেছি ভালোভাবে গ্রুম করার। এটা আমার ফার্স্ট ফিল্ম, তোমরা সবাই যারা যারা দেখেছো ট্রেলার, আর যারা দেখোনি ট্রেলারটা দেখো, অবশ্যই ভালো লাগবে। ইটস আ ভেরি ডিফারেন্ট ফিল্ম, ইটস অ্যাবাউট লাভ, এম্পাওয়ারমেন্ট, ইটস আ ভেরি ফিল গুড মুভি। তো লঞ্চ হচ্ছে 15th মার্চ, তাহলে দেখা হচ্ছে তিলোত্তমার সাথে। একদম একদম, আমার মনে হয় ওরা এত ফ্রেন্ডলি, মানে মনে হবে তুমি কোনো বন্ধুর সাথে কাজ করছো, মানে নীলদা এতই আর কি মারে। আমি তো একজন, আমার চরিত্রটাই হচ্ছে একজন বেস গিটারিস্ট ব্যান্ডের, যেটা আমি মানে ইউজুয়ালি আমার ক্যারেক্টারের সাথে মেলে না, বাট সেইটা নিজেকে গ্রুম করা। অ্যান্ড ওরা এত হেল্প করেছে, সৌম্যজিৎদা ইজ মাই মেন্টর, প্রচণ্ডভাবে হেল্প করেছে আমায়, অ্যান্ড আমি খুব এক্সাইটেড নিজেকে দেখার জন্য, তোমরাও হও। সবাই খুব ভালো রিয়াকশান দিয়েছে, সবাই আশা করছে কি ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, কারণ মুভিটিতে ভালোবাসা, দুঃখ, লড়াই সব কিছু আছে, কেউ না কেউ কোনো না কোনো দিক থেকে রিলেট করতে পারবে। তো আমি মনে করি সবার এই মুভিটা দেখা উচিত, খুব ভালো লাগবে। আজ ট্রেলার লঞ্চ হয়েছে, 15th মার্চ আমাদের রিলিজ হচ্ছে, আশা করি তোমরা সবাই দেখবে, ভালো লাগবে। থ্যাংক ইউ। এটা আমাদের ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোর গিফট, আমাদের যারা দর্শক, আমাদের যারা বন্ধু বান্ধব, আমাদের
পরিবারের সমস্ত সদস্যরা সবার জন্য যে আমরা ভালোবাসার দিনে একটা ভালোবাসার ছবির ট্রেলার লঞ্চ করেছি। না, ভালোবাসা মানে শুধু ইয়ং জেনারেশন তো সীমাবদ্ধ থাকতে পারে না, এখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ও আছেন, আবার একটা আড়াই বছরের বাচ্চা মেয়েও আছে, সমস্ত বয়সের সমস্ত মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে এই ফিল্মটা। ট্রেলারটা আজকে লঞ্চ হলো, প্রতিদিনের ইউটিউব চ্যানেলে সবাই ট্রেলার দেখতে পাবেন, এবং অলরেডি ট্রেলারে যে গানগুলো অলরেডি শোনা যাচ্ছে সেগুলো অলরেডি সারা ফেলছে। তো আশা করছি এই ট্রেলারটাও খুবই জনপ্রিয়তা অর্জন করবে, এবং মার্চ মাসে ছবিতে আসছে, সবাইকে অনুরোধ করবো হলে গিয়ে দেখার।